রাজ্য ক্রিকেট সংস্থা পরিচালিত সদর আন্তঃস্কুল লীগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে রবিবার এদিন বালিকা বিভাগে সাতটি বিদ্যালয়কে নিয়ে লীগের সূচনা হয় এদিন নরসিংহরস্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় বরদোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ম্যাচে বরদোয়ালি স্কুলকে ছয় উইকেটে পরাজিত করে নন্দননগর স্কুল প্রথম ব্যাট করতে নেমে বরদোয়ালি স্কুল নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে একশো উনিশ রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে নন্দননগর স্কুল উনিশ ওভার চার বলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিনের অন্য ম্যাচে পঞ্চায়েত মাঠে খেলতে নামে ভবন ত্রিপুরা বিদ্যামন্দির ও প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ম্যাচে প্রথমে করতে নির্ধারিত উইকেট হারিয়ে অতিরিক্ত একশো সুবাদে একশো আটষট্টি রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে প্রাচ্য ভারতী স্কুল পনেরো ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে বাহান্ন রান তুলতে সক্ষম হয় ফলে ম্যাচে ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরের কাছে একশো ষোলো রানে পরাজিত হয় প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় Bureau report. R. E. News.